সফটনেসটা দেখো জাস্ট। এই কম্বিনেশনটা আমার বেস্ট লেগেছে। এই ব্রাউনিটা কিন্তু বলতে পারো আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ব্রাউনি। দেখো একটা কথা কিন্তু তোমরা প্রত্যেকে এগ্রি করো যে আমরা বাঙালিরা কিন্তু জমিয়া ভুড়িভোজ করতে প্রচণ্ড ভালোবাসি, সে বেঙ্গলি থালি হোক আর চাইনিজ, তাতে কি যায় আসে। তো সেরকমই আজকে হঠাৎ করে আমার আবার ভুড়িভোজ করতে ইচ্ছা হলো, তো ভাবলাম চলো কোথাও একটা বুফেতে যাওয়া যায় এবং সেখানে গিয়ে একটু ভালো করে জমিয়ে পেট পুজো করে আসা যাক। তো আমি আজকে পেট পুজো করতে যেখানে এসেছি সেটা হচ্ছে মানি স্কোয়ারে, মানি স্কোয়ারে চ্যাপ্টার 2-তে। ইয়েস, তো সেখানে চাইনিজ বুফে পাওয়া যায় তোমরা জানো, এবং দামটা অনেক রিজনেবল। সো ভাবলাম চলো সেই চ্যাপ্টার 2-তে যাওয়া যায় এবং ওখানকার বুফেটা একটু ট্রাই করে আসা যাক। তো তোমরা ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, বুফেতে কী কী আইটেম আছে, কীরকম কী প্রাইস আছে এবং সেগুলো কীরকম খেতে, সমস্ত কিন্তু একটা ডিটেল ইনফরমেশান তোমাদেরকে এই ভিডিওতে প্রোভাইড করবো। ওকে, তো মেনু কার্ড পেয়ে গেছি আমরা। এখানে 499 প্লাস 5% ট্যাক্স রয়েছে। 5% তো ওকে, 5% ট্যাক্স রয়েছে। তো এই হচ্ছে মেনু কার্ড, দেখেন অনেক কিছু আইটেম রয়েছে। এছাড়া ভেতরে খাবো যখন তোমরা দেখতেই পাবে। সো গাইস চলে এসেছি চ্যাপ্টার 2-এর ভেতর। তো তোমাদের সাথে দেখো কিছু কথা আছে। আর চ্যাপ্টার 2-এ লকডাউনের পরে ওই স্যানিটাইজেশন ব্যাপারগুলো বেশি কিছু বলছে না। স্যানিটাইজার হচ্ছে, থার্মাল চেকিং হচ্ছে, সবই হচ্ছে। বাইরে দেখেছো থার্মাল চেকিং করেছে আমার। আর স্যানিটাইজার তো এমনি মেশিন রাখা রয়েছে, তোমরা ওখান থেকে চাইলে স্যানিটাইজ করে নিতে পারবে। সো যাই হোক গানটা বাজে, তো মাইকটা একটু মুখে নিয়ে আমি কথা বলছি, তো কারণ গানটা ভালোই জোরে বাজছে, তো কপিরাইট আমি খেয়ে যেতে পারি। সো যাই হোক, তোমাদের সাথে যেটা বলছিলাম, দেখো আমি কিন্তু একটা জিনিস একদমই এগ্রি করি না যে বুফেতে আসতে গেলে একদম খালি পেটে আসবে এবং প্রচুর খেতে পারবো, কারণ এই জিনিসটাই কিন্তু আমি একদমই এগ্রি করি না। আমার মনে হয় যদি তোমরা বুফেতে খালি পেটে খেতে আসো তাহলে কিন্তু এদের যে ফার্স্টে ওই স্টার্টারগুলো তোমরা খাবে না, তোমাদের সাথে সাথে পেটটা গ্যাস হয়ে যাবে এবং তোমরা কিন্তু বেশি খেতে পারবে না। সো আমি সবসময় তোমাদেরকে সাজেস্ট করি এবং নিজেও যেটা করি সেটা হচ্ছে বুফেতে যখনই খেতে আসি বাড়ি থেকে কিন্তু অল্প একটু খেয়ে আসি। যেমন আজকে ধরো আমি দুপুরে রুটি খেয়ে এসেছি। সো যাই হোক, এরকম কিন্তু বাড়ি থেকে অল্প কিছু খেয়ে আসবে বাড়ি থেকে, তাহলে কিন্তু বুফেতে এসে অনেক বেশি বেশি খেতে পারবে। বাট খালি পেটে আসলে আমার সামান্য প্রবলেম হয়, জানি না তোমাদের হয় কিনা। যদি হয় তো প্লিজ একটু কমেন্টে জানাতে পারো, বা আমার কথাটা যদি এগ্রি হও তো সেটাও একটু কমেন্টে কিন্তু জানাতে পারো। তো আজকে এখানে যে মেনু কার্ডটা রয়েছে তোমাদের বাইরেও দেখালাম, সেটা হচ্ছে 499 দাম প্লাস ট্যাক্স যেটা বললাম। তো এখানে কিন্তু ভেজ স্যুপ থেকে শুরু করে স্টার্টারে অনেক কিছু কিমচি স্যালাড, কিউকাম্বার স্যালাড ফ্যালাড রয়েছে। যাই হোক, স্যালাড ফ্যালাড নিয়ে আমার অতটা ইন্টারেস্ট নেই, বাট আমি যেটা খাবো সেটা হচ্ছে স্টার্টার, যেটাই যে কোনো বুফে রেস্টুরেন্টে গেলে আমি সবথেকে বেশি খাই, যেটা হচ্ছে স্টার্টার। এখানে ফিশ থেকে শুরু করে চিকেন ফিকেন থেকে শুরু করে সব কিছুই রয়েছে। ফিশ রয়েছে, পটাটো আছে, জানি না কোনো আবার হয়তো দুবার বলছি, তো চিকেন সুইমাই আছে। এছাড়া মেন কোর্সে আমি দেখতে পাচ্ছি এখানেও চিকেন ফিশ এইসবই আছে। যাই হোক, এখানে কিন্তু মটন নেই। সো জানি না চাইনিজে আমি যতদূর জানি মটন কিন্তু থাকে না। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমাদের মধ্যে যদি কারোর কাছে কোনো ইনফরমেশন এরকম থাকে যে চ্যাপ্টার 2 এই মানি স্কোয়ারে ছাড়া অন্যান্য আরও কোথাও যদি ব্রাঞ্চ থাকে, তো সেগুলো কিন্তু প্লিজ একটু কমেন্টে জানাও। এই মুহূর্তে কিন্তু আমার কাছে এরকম কোনো সন্ধান নেই যে চ্যাপ্টার 2 মানি স্কোয়ার ছাড়া কোথায় কোথায় আছে। তো এখানে যেটা রয়েছে স্যুপ আর স্টার্টারগুলো, তো এই দুটো জিনিস কিন্তু তোমাদের টেবিলে সার্ভ করে দেওয়া হবে, তোমাদের উঠে গিয়ে আনতে হবে না। বাট যে মেন কোর্সটা রয়েছে, মেন কোর্স ডেজার্ট, এগুলো তোমাদের উঠে গিয়ে নিজেকে নিয়ে আসতে হবে। তো অ্যাট ফার্স্ট আমাদের যে আইটেমটা চলে এসেছে সেটা হচ্ছে চিকেন সুইট কর্ন স্যুপ। তো এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, দেখো এই স্যুপটার মধ্যে লেয়ার, সামনে নিয়ে, তো এখানে এই হচ্ছে এটা স্ট্রাকচার। এর উপর দিয়ে দেখতে পাচ্ছি যে ডিমের লেয়ারগুলো রয়েছে, এছাড়া ছোটো ছোটো এই যে ক্রম দেওয়া রয়েছে। তো চিকেন আছে, যাই হোক এইগুলো মোস্ট প্রবলি চিকেন আছে, বাট আমার যত সময় এগুলো গার্লিক রয়েছে, তো চিকেন আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা এই হচ্ছে চিকেন। তো চিকেন দিয়ে এই স্যুপটা বানানো হয়েছে। তো চলো, আমি স্যুপ খাওয়াটা কিন্তু আমার হেভি পছন্দ সেরকম কোনো ব্যাপার নয়, বাট চলে যায় একটু মিষ্টি মিষ্টি খেতে স্যুপটা। ডাম্পস আপ, ওকে, তো এটা ডাম্পস আপ এভেন আছে, এটা মোমোটা আছে না, সুইমাই ওই মোমো টাইপ সেরি। ওকে, তো ফিশ কাটলেটটাও কিন্তু চলে এসছে। তো उइथ टाटा सस आज ओके तो उइथ टाटा सस है मेप्स बॉल ये माइनस फाइनस से शुरू कर शॉर्टेज वेजिटेबल्स दिए ये ससटा मेक करा हुए है ओके। तो ये चले जो आइटेम एकमात्र बाकी से फिश इन चिली सस तो ये फिश इन चिली सस ऊपर दिए पिंयाज पाता दिए शुरू कर भालो कर एकदम गार्निश कर दे प्रत्येक आइटेम क्योंकि एखाने गार्निश कर प्रोवाइड करा है स्टार्टारगुलो से टेबिले प्रोवाइड कर हुसुस हुसुस कर प्रोवाइड कर दीजिए से ব্যাপারটা এখানে तो जिसका खूब भलो लगलो। तो डेकोरेशन जो सार्विस जी बोलो ना क्या तो सार्विसटा जो रही है इन सार्विसटा हमारे प्रथमत खूब भलो लेगे कारण प्रत्येक खाबार के सुंदर कर गार्निश कर प्रपार भाव टेबिले सार्व करा हो। ओके तो हमारे प्रत्येक स्टार्टार सर्व हो गए पाँचटा स्टार्टार रही है जो तुम्हारे फार्स्टे बोले तो एखे मध्य तुम्हारा पे जा दुटो चिकेन दुटो फिश और एक पटेटो। तो एट फार्स्ट हमें जो स्टार्ट कर पटेटोटा दिए जो हे वेज ओके रेकर्ड हो तो हाँ तो प्रत्येक बार क्योंकि खूब गंडगोल है रेकर्ड हो कि टेस्ट कर दी। तो फार्स्ट स्टार्ट कर पटेटोटा दिए जो हे चिली पटेटो आज घानटा चलते बोले तुम्हारा क्रिस्पिनेसटा जस्ट सुनते पाच ना मोस्ट प्रबलि आलूटा ऊपर एक बेस भलो क्रिस्पिनेस रही है हल्का एक झाल झाल मिष्टि मिष्टि बेस भलो खेते। तो नेक्स्ट हमें जो ट्राई करब से सुई माई ये ना कि एखानकार सिगनेचार आइटेम और ये बेस भलो खेते बोलो चलो खेते देखा जाक हमारे क्योंकि मोमोर थे एक डिफारेंस मन होना एज यूजुअल मोमो जेमन खेते हैं एरकम खेते बाट भेतरे जो स्टफिंगटा रही है पुरोटा चिकेन पुरोटा तो ये दो आइटेम हेवी स्पाइसी है ये बोले ही दिए गए। तो ये दो स्पाइसी आइटेमे जावर आगे हमें एखे फिश काटलेट ट्राई कर फिश हमें जानी ना बासाई आज जतटूक समय काट खेये देखते हैं यार साथ ससटा दिए खेते खेते हमें जैक ऊपर क्रिस्पिनेसटा क्योंकि हेवी क्रिस्पी चामचे नवा जा काटा चामच ढोकानो जा पूरा एकदम भेंगे गुड़िए जा चलो खेते खाए फिशटी एत सुंदर भाव मुखर मध्य मेल्ट हो जाए जो समय क्योंकि फिश एरम गोटा गोटा देवा नहीं आलूर साथे को पुरे साथे फिशटा के मिक्सअप कर देवा आछे तो सेटार जोन्नो ऊपर क्रिस्पिनेसटार जोन्नो बेश एक आलादाई टेस्ट लागछे ओके। तो फिशटा किन्तु सेभावे मुखे पड़छे ना और बोझा जाच्छे ना किन्तु एटा खेले जो तोमरा फिश काटलेट खाच्छो बाट फिशेर एक हालका स्मेलटा रयेछे जस्ट সেটার জন্য বই আছে বাট আইদার উপরে ক্রিসপিনেসটার জন্য এটা বেশ ভালো লাগে। এবার আসছে আমার তোমার সকলের ফেভারিট ড্রামস অফ হেভেন ওকে চলো ড্রামস অফ হেভেনটা খেয়ে দেখা যাক। प्रति कटा आइटेम क्योंकि बेस भलो गरम रही है प्लस ये ड्रामस और फिशर आइटेम दुटो आइटेम ही ओनारा हल्का एक स्पाइसी है तो ये दुटो आइटेम क्योंकि बेस भलो स्पाइसी भलो झाल लगे तो बाट भेतरे जो चिकेनटा रही है चिकेन एकदम फ्रेश चिकेन रही है एकदम नरम दारुण खेते लगे सफ्टनेसटा देखो जस्ट ओके ओके। तो ये बेस भलो झाल लेगे ड्रामस अफ हेवेन तो ये आरेकटा झाले जिनिस तो एटाओ जोदि सेई लेवेले झाल हय जानि ना आमार कि होबे बाट मुखेर भेतरटा एई मुहूर्ते किन्तु ब्लैक करे चलछे। तो चलो एटा फिशर आइटेम अच्छा फिशटा तोमरा बासाय यूज करो तो ओके तो बासाय आछे एटाओ भलो झाल बाट एटार तुलनाय हालका एकटु कम आछे जे चिकेनटा रयेछे मारात्मक झाल ओके गाइस। तो स्टार्टर खावा पुरोपुरी कमप्लीट हो गए तो स्टार्टारे जो चिकेनटा बोलছিলাম खूब झाल লাগছিল तो दादाকে এটা বলাতে দাদারা সেটাকে একটু চেঞ্জ করে একটু মিষ্টি মিষ্টি করে এনে দিল तो তারপরে ওটা খেলাম বেশ ভালোই লেগেছে সেই আইটেমটাও। চলো স্টার্টার কমপ্লিট এবার মেইন কোর্স নিয়ে আসা যাক মেইন কোর্স কিন্তু এখানে অনেকগুলো রয়েছে সো চলো একটা একটা করে তোমাদের মেইন কোর্সটা দেখাচ্ছি। रही है देखते सिंगापुरी नूडल्स रही है एक चिकेन फ्राइड राइस रही है और स्टीम राइस रही है तो हमें अल्प अल्प कर नहीं निचि एट फार्स हमें जैक खाताटा रेखे दिल एकटूखानी नूडल्स निचि। तो ये रही है एक पटेटो सैलाड जो अलरेडी हमारे टेबिले सार्व हो गए सो जो तो ये रही है हमें देखते पाচ্ছি एंग्लो इंडियन चिकेन भिंडालो और ये रही है फिश चिली मस्टार्ड सस और ये रही है शेजवान चिकेन तो हमें चलो एक नहीं निचि। ओके तो मेन कोर्स नहीं चले तो मेन कोर्से जा जा নিয়েছি ওখানে তো দেখেইছো এখানে রয়েছে হচ্ছে তোমার ফিশ রয়েছে চিকেন এর যাই হোক আইটেমের নামগুলো সব ওখানে বলেছে এখানে ভুলে গেছি তো সেজওয়ান সস চিকেন আছে এটা মনে আছে আর বাকি সবগুলো নাম ভুলে গেছি এটা মোস্ট প্রবাবলি পনির আছে আর এখানে চাউমিন রয়েছে ফ্রাইড রাইস রয়েছে ওকে তো আমি এট ফার্স্ট যেটা ট্রাই করছি এটা হচ্ছে এই পাস্তা ইন হোয়াইট সস আবার এটা ওকে ক্রিমি ক্রিমি ওপরটা একটু মুখ মেরে দেবে তো এটা অ্যাভয়েড করাটা আই থিংক বেটার হবে কারণ একটু মুখ মেরে দিচ্ছে ক্রিমি জিনিসটা ওপরটা চিকেন ইন সেজওয়ান সসের সাথে আমি একটু নুডলসটা ট্রাই করছি এবার তো নুডলসটা একদম নর্মাল নুডলসের মতো খেতে কোনো একেবারে হাইফাই একদম স্পাইসি নেই সেই জিনিসটা নেই একেবারে টেস্টটা একটু বাড়লে বেটার হতো বাট এই চিকেন ইন সেজওয়ান সসের সাথে নুডলসটা বেশ ভালো কম্বিনেশন ওকে এবার যেটা রয়েছে সেটা হচ্ছে পনির পনিরটা কিন্তু একদম ওই যে সসগুলো স্টার্টারে ইউজ করা হয়েছিল বেশ পড়লে আলুটাতে যে সসটা ছিল সেই সসটা পনিরটার মধ্যে আমি পাচ্ছি সেই ব্যাপারটা পনিরটা একদম ফ্রেশ ওকে তো এবার আমি যেটা ট্রাই করবো সেটা হচ্ছে চিকেনটা যাই হোক এখানে আমি চিকেনের পিস এনে বুঝে যে মোস্ট প্রবাবলি বোনলেস পিসগুলোকে ছোটো ছোটো করে এখানে এটা বানানো হয়েছে আইটেমটার নাম আমি ওখানে দেখিয়েছি আচ্ছা এই চিকেনটা কিন্তু বেশ ভালো সফট টানার সাথে সাথে ছিঁড়ে বেরিয়ে এলো তো আমি এটার সাথে একটুখানি এই ফ্রাইড রাইসটা নিচ্ছি এক চিকেন ফ্রাইড রাইস রয়েছে এই কম্বিনেশনটা আমার বেস্ট লেগেছে ওকে মেন করছে তোমরা যদি বেস্ট কম্বিনেশন চাও এই ফ্রাইড রাইস আর এই যে চিকেনের যে ফার্স্টে যে চিকেনটা নিয়েছিলাম ওই দুটো কম্বিনেশন আমার কিন্তু বেস্ট লেগেছে নুডলসটা খারাপ না ভালো খেতে বাট ফ্রাইড রাইসটা বেস্ট তো একটুখানি ফিশটা খেয়ে দেখছি ফিশটার মধ্যে কাসন্দি ইউজ করা হয়েছে যে কাসন্দি ফ্লেভারটা পাওয়া যাচ্ছে মোস্ট প্রবাবলি ওখানে লেখাও ছিল দ্যাটস ইট ओके तो मेन कोर्स कमप्लीट तो मेन कोर्सगुलो तुम्हारे देखिए तुम्हारा जो आइटेमगुलो रिपीट करते मेन कोर्स तुम्हें एक बार बोले दी से तुम नूडल्स रिपीट करते राइस रिपीट करते सरि रिपीट बोल राइस रिपीट करते एंड जो फार्ष्टे चिकेन नहीं चिकेन रिपीट करते तो तीनटे जिनिस मेन कोर्स सबसे भलो लेगे तो अदार्स जिनिसगुलो तुम्हारे भलो लागते ही पे सकल टेस्ट आलदा है सो चलो एबार डेजार्टगुलो नहीं आसा जाए तो डेजार्टगुलो सार्व हो गए देखते पाच्छो दो रकम माउस आछे और एक तुम्हार रही है आइसक्रीम भैनिला आइसक्रीम रही है ब्राउनी रही है एखाने दर्शन रही है और एखाने रही है कस्टार्ड ओके तो एट फार्स्ट हमें जेटा खेये सेटा कस्टार्डटा तो चलो खेये देखा जाक फ्रूट कस्टार्ड आछे कस्टार्डटा एकदम बेश भालो खेते एतक्षण धरे झाल झाल से चाइनीज ससगुलो के खाচ্ছিলাম तो তারপরে এই মিষ্টি মিষ্টি এই জিনিসটা কিন্তু বেশ ভালো লাগছে বাট আমার মনে হয় এই জিনিসটার থেকে ব্রাউনি ফ্রাউনির দিকে বেশি ফোকাস করা বেটার হবে ওকে তো চলো এবার আমি ব্রাউনিটা খেয়ে দেখছি যাই হোক ঘন্টা এখনও কিন্তু হেভি জোর চলছে যাই হোক আমি জানি না আজকে ভিডিওটা কী হবে সো চলো আমি একটা ব্রাউনিটা খেয়ে দেখছি ব্রাউনির মধ্যে এই কাটিগুলো দেওয়া হয়েছে চকলেট ব্রাউনিটা একদম নরম এবং বেশ ভালো খেতে সিরিয়াসলি এই ব্রাউনিটা কিন্তু বলতে পারো আমার খাওয়া ওয়ান অফ দ্য বেস্ট ব্রাউনি ওকে উপর দিয়ে সসটা গার্নিশ করে চলে যাই হোক টোটা মোটা আমার লেগে যাচ্ছে এক সেকেন্ড ওপর দিয়ে সসটা গার্নিশ চকলেট সসটা গার্নিশ করা রয়েছে বলে ছোটো পটে লেগে যাচ্ছে বাট ব্রাউনিটার মধ্যে ছোটো ছোটো বাদাম কুচি কুচি দিয়ে এত নরম ব্রাউনিটা সত্যি কিন্তু ডেজার্টগুলো আমি জানি না এখন সব ডেজার্টগুলো কেমন হবে বাট এখন অবধি ব্রাউনিটা আমার বেস্ট লেগেছে ওকে ওকে তো এবার যেটা নিয়ে এসেছি মানে ওনারাই দিয়ে গেছে সেটা হচ্ছে দর্শন এটার মধ্যে কিন্তু হানি দিয়ে গার্নিশ করা রয়েছে তো চলো খেয়ে দেখা যাক এখন গজা টাইপসের এটা খেতে যেমন পুরীতে গজা পাওয়া যায় না অনেকটা সেম টাইপসের খেতে উপর দিয়ে মধু ছড়িয়ে দিলে ঠিক যেমন হয় অনেকটা ওরম লাগছে তো এবার চলে আসছি সোজা দুটো মুস আছে এবং একটা রয়েছে আইসক্রিম সো মুসগুলোতে রয়েছে স্ট্রবেরি রয়েছে যেটার মধ্যে স্ট্রবেরি সস দিয়ে গার্নিশ করা রয়েছে এবং চকলেট রয়েছে চকলেট সস দিয়ে গার্নিশ করা আছে তো অ্যাট ফার্স্ট আমি স্ট্রবেরিটাই খেয়ে দেখছি এগুলো যত পারবে লাস্টে খাবে ঠিক আছে एकदम मुख मेरे दिखे চকলেটটা। খেতে সবই ভালো, মানে এত কিছু খাওয়ার পর এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি মুখ মেরে দিচ্ছে আমার, অনেস্টলি বলছি। লাস্ট ওয়ান অ্যান্ড অনলি আইসক্রিমটা খেয়ে দেখছি। ওকে, তো ভ্যানিলা আইসক্রিম আছে, কি ঠান্ডা। ওকে, তো চলো এবার এগুলো কমপ্লিট করে নিই, এবার বাইরে দেখা হচ্ছে। ওকে, তো খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, তো চলো এবার বেরিয়ে যাওয়া যাক। তো দেখো এবার তোমাদের একটা অনেস্ট রিভিউ দিই। দেখো 499 প্লাস ট্যাক্স হিসাবে এই চ্যাপ্টার 2 কিন্তু বেশ ভালো একটা বুফে, তো তোমরা কিন্তু এটা অবশ্যই ট্রাই করতে পারো। তো তোমাদের মধ্যে যদি জানি ট্রাই করেছো অবশ্যই কিন্তু একটু কমেন্টে জানিয়ে যে তোমাদের এখানকার বুফেটা কেমন লেগেছে, কারণ 2021-এ যারা এসছো অবশ্যই কিন্তু তারা কমেন্টে জানিয়ে। মোটামুটি সবই তোমাদেরকে দেখিয়েছি, কোনো আইটেমই আমি স্কিপ করিনি, বাট এনাদের যদি একটু মেন কোর্সটা একটু ইমপ্রুভ করে তো আমি খুব খুশি হব। বাট স্টার্টারগুলো যেগুলো ছিল আমার কিন্তু খুব ভালো লেগেছে, এবং যে ডেজার্টগুলো ছিল ডেজার্টের মধ্যে ব্রাউনিটা সেরা ছিল। সো অনেস্ট রিভিউ যদি বলতে হয় এটা হচ্ছে আমার অনেস্ট রিভিউ। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাও, যদি ভালো লাগে প্লিজ লাইক করে দাও, কারণ লাইকটা খুব ইম্পর্টেন্ট। আর এখনও যদি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে চটপট সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে না, যাতে এরকম ধরনের ভিডিও লেটেস্ট আপডেট তোমাদেরকে সবারই বোঝায়। তো চল আজকের মধ্যে এখানেই, টাটা।